সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক দিয়ে মিটিং করলেন কী প্রকাশ পেয়েছে সংবাদপত্রে দেখুন সরকার ফেলে দেব সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলে দেব ডিসেম্বরে সঙ্গে থাকুন এই প্রস্তাব নিয়ে সোমবার শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর বাড়িতে যান দার্জিলিংয়ের বিজেপির সাংসদ রাজু বিষ্ট এবং একদা অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সৌজন্য সাক্ষাৎকারের আড়ালে বাংলা দখলের চক্রান্তে সামিল বিজেপি সিপিএম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে দূত হিসেবে সাংসদ রাজু বিষ্ট ও বিধায়ক শঙ্কর ঘোষ গদ্দারদের সহযোগী হিসেবে কাজ করছেন বাংলা ভাগের চক্রান্তে কিন্তু বাংলার মানুষ এই চক্রান্ত মেনে নেবেন না দীপাবলির উৎসব মিটলে গর্জে উঠবে বাংলা বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস সোমবার গোটা রাজ্য যখন কালীপুজো ও দীপাবলির উৎসবে মেতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপুজোর তদারকির সাথে প্রতি মুহূর্তে শীতরাঙের গতিপথে নজর রাখছেন প্রশাসনকে সজাগ রাখছেন নবান্নের কন্ট্রোল রুম থেকে আপডেট নিচ্ছেন কোস্টাল এরিয়ায় বাসিন্দাদের নিরাপদে সরানোর ব্যবস্থা করছেন ঠিক সেই সময় বিজেপি ও সিপিএম বাংলা দখলের জন্য গোপন বৈঠক করছে শিলিগুড়িতে এমন খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই সোচ্ছার তৃণমূল কংগ্রেস তবে বিজেপি এবং সিপিএম এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে উড়িয়ে দিয়েছেন সত্যি কথা হল যে সৌজন্য সাক্ষাৎকার এখন আর হয় না কোনো না কোনো কারণ থাকেই বিজেপি এবং সিপিএম গাছ ছড়া বাঁধছে এবং তা যে প্রকাশ্যে এবার তা সামনে এসেছে অন্তত শিলিগুড়িতে তো তাই মনে হচ্ছে অশোক ভট্টাচার্য সিপিএমের পোড় খাওয়া নেতা তিনি বড় রাজনীতিবিদ তার সাথে বিজেপির যে সাংসদ এবং বিধায়করা দেখা করলেন তা কখনোই সৌজন্য সাক্ষাৎকার হতে পারে না এর পেছনে কোনো উদ্দেশ্য বা চক্রান্ত রয়েছে তাতে কোনো সন্দেহ নেই আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন